আজ সিলেট পর্বে বিরতি ৬ ম্যাচ দের ১২ ম্যাচ শেষে রান সংগ্রাহকের তালিকায় দেশি ক্রিকেটারদের প্রাধান্য থাকলেও ইম্প্যাক্ট বা স্ট্রাইক রেটে অনেকটি পিছিয়ে রয়েছে। এমনকি রনি তালুকদার, তাওহিদ হৃদয়, নাজমুল শান্ত, নুরুল হাসানদের পারফরমেন্সও চিন্তার কারণ নির্বাচকদের। তবে সন্তুষ্ট তামিম ইকবালের পারফরমেন্সে। সিলেট থেকে আরিফুল ইসলামের রিপোর্ট। স্টার্ট সিমেন্ট, মজবুত ভিত্তি, মজবুত জাতি। ঐচ্ছিক অনুশীলনে খুব একটা দেখা যেত না সাকিবকে, সময়ের পালা বদলে সেখানেও সিরিয়াস। সিলেটে বিশ্রাম নেই সাকিবের, কোচের সাথে পরামর্শ, নেটে খেলার শটগুলো ভিডিও ধারণ করে রাখেন নিয়মিত। দশম ব্যাটার হিসেবেও ঢাকার বিপক্ষে নামেননি। লোয়ার অর্ডারে শেখ মেহেদি, হাসান মাহমুদ, দীপন মণ্ডলকে পাঠিয়ে সাকিব ছিলেন ড্রেসিং রুমে। বিপিএলে যে দু ম্যাচে ব্যাট করেছিলেন সেখানেও করতে পারেননি তুরানের বেশি। চোখের সমস্যা তীব্র, নির্বাচকরা সাকিবকে নিয়ে মহাদুশ্চিন্তায়। ফুরিয়ে গেছেন দেশের পোস্টার বয়, যখন এসব আলোচনা ডালপালা মিলেছে তখন কি ব্যাখ্যা বিসিবির? সাকিব শেষ, এটা কার মাথাতে বেরিয়েছে আমি জানি না। সাকিবের সামনে এখন আর দু তিন বছর পরে আছে, এটুকুই বলতে পারি। সাকিব কি করেছে ইন পাস্ট আমরা সবাই জানি, সাকিব কি করতে পারে আমরা সেটা সবাই জানি। তো আমার মনে হয় যে সাকিবকে নিয়ে কোনো কথা বলার কিছু সময় নেওয়া উচিত। বিপিএলে রান পাচ্ছেন তামিম, কিন্তু শ্রীলঙ্কা সিরিজ দিয়ে জাতীয় দলে ফিরবেন কিনা এ নিয়ে আছে প্রশ্ন। আসর চলাকালীন নিজের ভবিষ্যৎ জানানোর কথা তামিমের। বিপিএলের চার ইনিংস দেখে তৃপ্ত নির্বাচক প্যানেল, ১২৫ রানে আছেন সেরা পাঁচে। তামিম লুকিং গুড টাচ, টি টোয়েন্টি ফর্মে যে ব্যাটিং করছে দেখে মনে হচ্ছে রিদমটা ফিরে পাচ্ছে। লুক, দি সাকিব তামিম এরা আসলে সিজন প্লেয়ার, ওদের ফর্মে ফিরে বলেন টাচে ফিরতে আসলে খুব সময় লাগে না। নির্বাচকদের ভাবনায় রেখেছেন টি টোয়েন্টি দলের ক্রিকেটাররা। ইম্প্যাক্ট পারফরমেন্স বিবেচনায় বিদেশিদের চেয়ে ঢের পিছিয়ে লিটন, রনি, তাওহিদ হৃদয়রা। রান সংখ্যার চেয়ে ম্যাচ উইনিং পারফরমেন্স, স্ট্রাইক রেট আর পাওয়ার হিটে। এখনই আমি বলতে চাই না যে কাউ খুঁজে পাইনি, আমি এখন আশাবাদী, দেখা যাক বিপিএল শেষ করলে বলতে পারবো। বাট এরকম প্লেয়ার দরকার আমাদের, টপ অর্ডারের ওপেনিংও দরকার, আমাদের মিডল অর্ডার দরকার, লেট মিডল অর্ডারের কিন্তু এরকম ব্যাটসম্যান দরকার যারা ২০০ প্লাস স্ট্রাইকে রান করতে পারে। সিলেট পর্বে হাই স্কোরিং ম্যাচ দেখে উইকেট নিয়ে সন্তুষ্ট বিসিবি, তবে কুয়াশার কারণে এমন কন্ডিশন ধরে রাখা কঠিন কিউরেটরদের। আরিফুল ইসলাম, চ্যানেল ২৪, সিলেট।